করোনাকালীন খাদ্য সংকট মোকাবেলায় বায়ারক্রপ সায়েন্স লিমিটেড গত জুন মাসে সারা দেশে 1000 ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে বিনামূল্যে 300 মেট্রিক টন এরাইজ এজেড 7006 হাইব্রিড ধানের বীজ বিতরণ করে। এখন সেই বীজ দিয়ে উৎপাদিত ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শনিবার বিকালে সাতক্ষীরা কলারা উপজেলার সোনাবাড়ি গ্রামে প্রদর্শনী প্লটে আতাউর রহমান লাবলুর সভাপতিত্বে এরাইজ এজেড 7006 হাইব্রিড ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন। আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়ারক্রপস লিমিটেডের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ শামসুল আলম ও টেরিটরি অফিসার কৃষিবিদ সুব্রত কুমার রায়। অনুষ্ঠানে জানানো হয় বায়ারক্রপস 7006 ধানের চাল মধ্যম চিকুন আর ধান ঝরে পড়ে না, ধান গাছের উচ্চতাও ভালো, যা গোখাদ্যের চাহিদা মেটাতে সহায়ক। এর ফলন বিঘা প্রতি 24 থেকে 25 মণ।